আবারও আমার টেডিকে ঝাড়ু দিয়ে বিড়াইতেছো, কি চুরি করছো? হ্যাঁ Oh,
কিন্তু আমার আর একটু তরি নাচতে হবার কনা আবার কাছে দিলাম তা দিলাম না টাকা দে তাহলে উড়ামো শুধু উড়ামুই না আমার কেড়িও ভালো নাচতে পারে নাচ দে আমি নাচতেও পারে না উড়াইলি বড় একদম কলা মালা সিরা লাগবে দেখ আমি একটা ললিপপ এক জন খেয়ে দুই জন দিচ্ছি আর আজকে তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছ এরকমই করতেছি দেখ জানা দেশ ভালো ভালো তার কিন্তু টেডের দিয়ে একবার শিক্ষা দেবো স্যার বলো স্যার দেখা দে ওর স্যার আগে টাকা দে তোর ভালো ভালো করে ঠিক আছে না দেশ তাহলে কিন্তু টেডের দিয়ে তোর ভাই দাও এঙ্গা নাই তুই তো মারি দিবি তুই টেডি তো রে শিক্ষা দে না কই এই টেডি মাফ কর কা দোস্ত আ তোর আমি ভালো ভাবছিলাম তুই ভালো না আরে কিছু করবো না
মানে বুঝো না, আরে এই যে টেরিয়ার দিয়ে তুমি যে ঝাড়ু দেওয়া নাচ নাচ দেখলা, এটার একটা ফিস আছে না, দেখে দাও। শোন, আমার মন খারাপ ছিল দেখে তুই আইছস, আমার মন খুশি করবার লাগে তো ঝাড়ু তুই দি দেওয়াছস। হ্যাঁ, আমার কি আমার তুমি টাকা দিবা না? না দিব না। ও ঠিক আছে, টেডি তুমি যেন ঝাড়ু দিছ না, এনে এনে মনে করো টয়লেট কে। হ্যাঁ, কি কষ্ট তুই এটা? না 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 না, আমি এটা কাটতেছি, দাঁড়াও যাও। রঙগুলো গিনা রে রঙগুলো দেখি। ঠিক আছে, ভালো করে এই যা করছি। বাইরে হও, এইদিকে হও। তাড়াতাড়ি, আজ কয় তারিখ? বাহ, পাঁচ তারিখ, খুব ভালোভাবে কইলে পাঁচ তারিখ। আমার যে ভাড়া এক তারিখে দিতে হয় এটা কি ভুলে গেছো? ভুলি নাই ভাইজান, আসলে হয়েছে কি, আমার কোনো টাকা পয়সা নাই তো এর জন্য দেরি হয়েছে। আপনি কোনো চিন্তা করেন না, আমার দুই তিন দিন সময় দেন, আমি আপনার ঘরে ভাড়া দিয়ে দিব। কি সুন্দর করে কথা কয়ে দিতেছো যে টাকা নাই। এই উলারে তো ঠিকই 10-12 হাজার টাকা দিয়ে টেডি কিনে দিতে পারো, আর আমার টাকা চাইলেই টাকা নাই। দাও, তোমার একটা কথা কয়ে দিতেছি, যদি সময় মতো আমার টাকা দিতে না পারো আজকের মতোই গর্বের ছাইরা দিবা। জমিদার ভাই সাহেব আছো, এই আমার টাকা দিতে পারো না, ঠিকই 10-12 হাজার টাকা দিয়ে টেডি কিনে ঘুরে বেড়াইতেছো না? আমি কি কর দেখ, আমি আমার টেডি নিয়ে কিছু করবে না। আমার ভাড়া কত? ভাড়া কত জানো না? তোর মারে জিগাও, আমার ভাড়া কত? মা, তোর বাড়ির ভাড়া কত? 1000 টাকা। না এই গরম দিয়ে কথা কও, হ্যাঁ তোমারে থাকতে দিছি এইটাই বড় কথা। এই যে শোনো, একটা কথা কয়ে দিতেছি আজকা, প্রত্যেক মাসে এরকম 1 তারিখে 1000 টাকা আমারে পরিশোধ করে দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, কথাটা যেন মনে থাকে। মা বললাম না, আমি ক্যাডি দিয়া ইনকাম করবো, এই যে দেখছো আমি ইনকাম করছি। আমি এটা ভাবছিলাম ঠিক মতো গোসল করে দিব, সব কিছুই করে দিব। বিহান চল, টেডি নিয়ে যে গোসল করে দে। হ্যাঁ চলো।